এখন আমরা বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা টার্ম জেনে নিই, যেটা হচ্ছে পরিবাহিতা কোষ। অর্থাৎ আমরা তো দেখলাম যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কিসের উপর ডিপেন্ড করে। এখন আমি যে তড়িৎ বিশ্লেষক পদার্থটাকে একটা কাঁচ পাত্রে নিয়ে যে কোষটা তৈরি করব, সেই কোষের কিছু ব্যাপারের উপরও কিন্তু এই পরিবাহিতাটা ডিপেন্ড করে, এবং সেটার উপরেই কিন্তু বিভিন্ন টার্মগুলো এসেছে, অর্থাৎ বিভিন্ন টাইপের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা এসেছে। আচ্ছা, তো আমাদের প্রথম টার্মটা হচ্ছে পরিবাহিতা কোষ। পরিবাহিতা কোষ বলতে বেসিক্যালি আমরা যে কোষটা তৈরি করছি সেটাই, এবং এই ক্ষেত্রে কি বলছি যে একটি নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষের রোধ মাপার জন্য। অর্থাৎ একটু খেয়াল করি যে নির্দিষ্ট আয়তন, এখানে আয়তনের একটা ব্যাপার আছে। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কিন্তু তার আয়তনের উপর ডিপেন্ড করে, আয়তন চেঞ্জ হলে কিন্তু তার পরিবাহিতাটাও চেঞ্জ হবে। সো এখানে আয়তনের সেই ব্যাপারটা আছে তড়িৎ বিশ্লেষের রোধ মাপার জন্য। আমরা বেসিক্যালি যেটা করি রোধ মাপি, আর একটু আগেই দেখলাম যে রোধের বিপরীত রাশি কিন্তু হচ্ছে আমাদের পরিবাহিতা, এবং সেখান থেকে আমরা পরিবাহিতা বের করে ফেলি। নির্দিষ্ট ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলটা নির্দিষ্ট থাকা লাগবে কার, বিশিষ্ট দুটি তড়িদ্বারকে, তড়িদ্বার বা ইলেকট্রোড যেটা আমরা ব্যবহার করি তার নির্দিষ্ট ক্ষেত্রফল ধরলাম, ক্ষেত্রফলটা এখানে হচ্ছে এ, এবং তাদেরকে যদি আমি নির্দিষ্ট দূরত্বে কাচপাত্রে রাখি, ধরলাম নির্দিষ্ট দূরত্ব হচ্ছে এল, কাচপাত্রে রেখে যে কোষ ব্যবহার করা হয়, আমরা যদি একটু এদিকে দেখি, সাপোজ আমাদের এখানে আমাদের ভি আয়তনে এই যে নীল দুটো হচ্ছে আমাদের দুইটা তড়িদ্দার, এবং তড়িদ্দার দুটোকে আমি ওই যে নির্দিষ্ট দূরত্ব এল সেন্টিমিটার দূরত্বে রাখলাম, এবং ধরলাম যে তাদের দুইজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, এখানে যদি এটা সেন্টিমিটার ধরেছি, ধরলাম এটা এ সেন্টিমিটার স্কোয়ার, এবং বলছি যে নির্দিষ্ট আয়তন, অর্থাৎ এই যে দুটো তড়িদ্দারের মাঝখানে এই যে নির্দিষ্ট আয়তনের যে দ্রবণ আছে আমরা সেটার কথা কিন্তু এখানে বলছি। অর্থাৎ আমি যদি এভাবে একটা সিস্টেম তৈরি করি এবং আমি যদি তার রোধ মাপি, তাহলে এটাকে আমরা বলবো পরিবাহিতা কোষ, কারণ এর থেকে যে রোধটা পাবো ওই রোধ থেকে কিন্তু আমি তার পরিবাহিতাটাও পেয়ে যাব। আচ্ছা, তো এখানে একটা টার্ম দেখবো যেটা হচ্ছে আমরা বলি কোষ ধ্রুবক। কোষ ধ্রুবকটা কি? কোষ ধ্রুবকটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে যে নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ তড়িদ্দার দুটো যে দূরত্ব আছে সেই দূরত্ব এল, আর তড়িদ্দারের যে ক্ষেত্রফল, অর্থাৎ প্রত্যেকটা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাদের অনুপাত। অর্থাৎ আমরা কি করলাম, তাদের দূরত্ব একে যদি আমি ভাগ দিই হচ্ছে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এই কোষ ধ্রুবক টার্মটা। আচ্ছা, এখন একটু খেয়াল করি, যে কোনো কোষের জন্য কিন্তু পরিবাহিতা কোষের জন্য যেহেতু এই নির্দিষ্ট এ, অর্থাৎ ক্ষেত্রফল যেহেতু নির্দিষ্ট, দূরত্ব যেহেতু নির্দিষ্ট, অর্থাৎ এই কোষ ধ্রুবকের মানও কিন্তু একটি পার্টিকুলার কোষের জন্য নির্দিষ্ট। এখন এই যে ওর ইউনিটটা, ইউনিটটা যদি খেয়াল করি, আমরা যেহেতু এখানে সেন্টিমিটার নিয়ে কাজ করছি, সিজিএস এককে কাজ করছি, তার মানে দূরত্ব একক যদি হয় সেন্টিমিটার, আর ক্ষেত্রফল একক যদি হয় সেন্টিমিটার স্কোয়ার, ওর একক কি হবে, সেটা হবে সেন্টিমিটার ইনভার্স ওয়ান। ঠিক একইভাবে আমি যদি এস একক ব্যবহার করতে চাই, আমি কিন্তু এখানে মিটার ইনভার্স ওয়ানও ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার আসি পরিবাহিতার বিভিন্ন প্রকার একক নিয়ে। যেই এককগুলা ডিপেন্ড করবে হচ্ছে আমার ওর আয়তন, এই যে ক্ষেত্রফল, তারপর দূরত্ব, এগুলোর উপর, এগুলোর মান চেঞ্জ করে কিন্তু এই বিভিন্ন ধরনের পরিবাহিতা পাওয়া যায়। প্রথমে আমরা বলছি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, তারপর হচ্ছে তুল্য পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর হচ্ছে মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স। তাহলে একটু খেয়াল করি যে এই তিনটা টার্মকে তিনটা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য চিন্তা করা হয়, এবং এদেরকে প্রকাশ করার জন্য আমরা যদি বলি, যেমন আপেক্ষিক পরিবাহিতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এই সাইনটা, এটাকে বলা হয় হচ্ছে কাপ্পা। ঠিক একইভাবে আমাদের যে তুল্য পরিবাহিতা সেটা প্রকাশ করার জন্য ল্যামডা ব্যবহার করা হয়, আর যে মোলার পরিবাহিতা সেটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় ল্যামডা সাথে এম অথবা মিউ সাইন দিয়ে। আচ্ছা, এখন আসি আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা প্রথম টার্মটা নিয়ে। আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে, আমি যদি বলি ওহমস ল অনুসারে, এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা রাখা আছে তার যে আমি রোধটা পরিমাপ করব, এই রোধ সেটা সমানুপাতিক হবে এল এর, আর ব্যস্তানুপাতিক হবে এ। অর্থাৎ আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে এই যে তাদের যে দুটোর মধ্যবর্তী দূরত্ব এল সেটা সমানুপাতিক হবে, আর তাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটার কিন্তু ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই যে একটা সমানুপাতিক সমীকরণ, আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে এখানে একটা ধ্রুবক কিন্তু আমরা নিয়ে আসতে পারি, এবং আমি যদি লিখি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, অর্থাৎ সূত্রানুসারে রোধ সমানুপাতিক এই যে তড়িদ্দার দুটোর মধ্যবর্তী দূরত্ব ডিভাইড বাই ক্ষেত্রফল, এবং এইখানে যে ধ্রুবকটা নিয়ে আসলাম এটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক রোধ, এবং আমরা জানি এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটু খেয়াল করি, আমরা একটা জিনিস কিন্তু দেখলাম, এই যে আমাদের যে পরিবাহিতা, পরিবাহিতা কার বিপরীত রাশি, সেটা হচ্ছে রোধের বিপরীত রাশি। ঠিক যেমনভাবে রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, একইভাবে হচ্ছে
আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আমরা কাপ্পাটা বেসিক্যালি এখন এভাবেই বের করব। একটু যদি খেয়াল করি, তার আগে একটু আমাদের যে রো, এই রোকে যদি আমি ডিফাইন করতে চাই সেটা করে নিই, কারণ আপেক্ষিক রোধে রোধকে যদি আমি সংজ্ঞায়িত করতে পারি তাহলে কিন্তু আমি পরিবাহিতাটাকেও সংজ্ঞায়িত করতে পারবো। আমাদের এখানে যেই কোনো দৈর্ঘ্য এল এর জায়গায় আমি যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, অর্থাৎ দুটো তড়িদ্দারকে আমি যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি এবং তাদের প্রত্যেকটির ক্ষেত্রফল যদি আমার 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, অর্থাৎ একটু খেয়াল করি, এই যে এদিকেও 1 সেন্টিমিটার, এদিকেও 1 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রফল হবে 1 সেন্টিমিটার স্কোয়ার এবং তাদেরকে আমি রাখলাম হচ্ছে 1 সেন্টিমিটার দূরত্বে। অর্থাৎ এই সমীকরণে আমি যদি দুটার মানই 1 বসাই, এল ইকুয়ালস টু 1 সেন্টিমিটার আর এ ইকুয়ালস টু যদি 1 সেন্টিমিটার স্কোয়ার বসাই, আমি এখানে আর সমান পেয়ে যাব হচ্ছে রো। অর্থাৎ আমরা তাহলে কি বলতে পারি, আমি যদি এই যে পরিবাহিত কোষ থেকে যদি সংজ্ঞাটা নিয়ে আসি তাহলে বলতে পারি যে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তড়িদ্দারকে, এই যে দুটো তড়িদ্দারকে আমি যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, এরপর যদি আমি সেই তড়িৎ বিশ্লেষের রোধটা পরিমাপ করি তাহলে যে রোধ পাবো সেটাই হচ্ছে আমার তার আপেক্ষিক রোধ। তাহলে এভাবে কিন্তু আমরা আপেক্ষিক রোধকে যেরকম ডিফাইন করলাম ঠিক একইভাবে আমরা বলছি যে আমাদের এখানে কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেহেতু তাই হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা বা বিপরীত টার্মটা। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে একইভাবে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দিতে পারি যে আমি যদি 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তড়িদ্দারকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে আমি তড়িৎ বিশ্লেষে যে পরিবাহিতাটা পাবো সেটাই হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। বা এটাকে কিন্তু আমি এভাবে বলতে পারি, এখানে যেহেতু একটা দূরত্বের সাথে একটা ক্ষেত্রফল গুণ হচ্ছে, এদেরকে কিন্তু আমি একসাথে বলতে পারি 1 সেন্টিমিটার কিউব। অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আমি যেই পরিবাহিতাটা নির্ণয় করব সেটাই হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা নির্ণয় করার জন্য কন্ডিশন। তাহলে এখন একটু খেয়াল করি যে এই যে আপেক্ষিক পরিবাহিতার যে রাশিমালা, এখান থেকে ওর এককটা কিভাবে আমি বের করতে পারি। এককটা বের করার জন্য আমরা যদি এখানে রোর মানটা রিপ্লেস করি, আমরা এই সমীকরণ থেকে এখানে লিখতে পারি হচ্ছে রো ইকুয়ালস টু আর এ ডিভাইড বাই এল। অর্থাৎ আমি যদি এখানে রোর মানটা বসাই তাহলে কিন্তু আমি তার এককগুলো পেয়ে যাব। একটু খেয়াল করি, এখানে 1 বাই রো, অর্থাৎ এই মানটাও কিন্তু উল্টে যাবে, এখানে আমি পাবো এল বাই এ 1 বাই আর। আমি এখানে 1 বাই আরটাকে আলাদা রাখলাম আর এল বাই এটাকে একসাথে রাখলাম, তার কারণ কি আমরা জানি এই যে এল বাই এর যে মানটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানকার কোষ ধ্রুবকটা। তাহলে একটু খেয়াল করি, এখানে আমাদের যে আপেক্ষিক পরিবাহিতা সেটি হচ্ছে আমি এভাবে বের করতে পারি যে আপেক্ষিক রোধ টার্মটাকে উল্টে দিয়ে, বা আপেক্ষিক রোধের জায়গায় ওর যে ভ্যালুগুলো রোধ, তারপর হচ্ছে যে দূরত্ব আর ক্ষেত্রফল সেটি বসিয়ে আমি এখান থেকে একক যদি বের করতে চাই, আমরা জানি যে ওর একক সিজিস একক হচ্ছে ওহম, আর আমাদের যে এল বাই এ তার সিজিস একক এইমাত্র আমরা বের করলাম সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে এখন যদি এই টার্মটাকে উল্টে দিই আমি কি লিখতে পারি, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সিজিএস একক। আমরা জানি যে এটাকে এভাবেও লেখা যায়, এম এইচ ও ওহমকে, ওহম ইনভার্স 1 কে লেখা যায় এম এইচ ও ইনটু সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে তার সিজিএস একক। আচ্ছা, এখন যদি আমি তার এসএ একক লিখতে চাই, এসএ একক লিখলে কি করতে হবে, আমরা জানি যে ওহম ইনভার্স 1 যে কথা এসএ এককে সিমেন্স বা এস একই কথা, আর সেন্টিমিটার ইনভার্স 1 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে মিটার ইনভার্স 1। অর্থাৎ আমরা দেখলাম যে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে নির্ণয় করা হয় এবং সেক্ষেত্রে কিভাবে আমাদের ওহমের সূত্রটা প্রযোজ্য হয়, এবং এই যে আপেক্ষিক পরিবাহিতার সিজিএস একক আর এসএ একক। তাহলে এখন আমরা দেখে ফেলে হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা। এখন আমরা তুল্য পরিবাহিতা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। আমাদের আপেক্ষিক পরিবাহিতা যেখানে ছিল, আমরা বলেছিলাম 1 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার আয়তনের জন্য আমরা আপেক্ষিক পরিবাহিতা নির্ণয় করি। এখন যদি একটু খেয়াল করি, আমরা এখানে কি বলছি, 1 গ্রাম তুল্যভর দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, অর্থাৎ আমরা এখন যে তুল্য পরিবাহিতার মোলার পরিবাহিতা দেখবো এই ক্ষেত্রেও খেয়াল করি, 1 মোল পরিমাণ দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, অর্থাৎ তড়িদ্দার দুটোর মধ্যবর্তী যে দূরত্ব 1 সেন্টিমিটার সেটা কিন্তু এখানে ঠিকঠাকই আছে। যেন আমরা চিন্তা করতে পারি যে এই পাশে একটা তড়িদ্দার আছে, এই পাশে আরেকটা তড়িদ্দার আছে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে এখানে 1 সেন্টিমিটার, এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে তাদের দূরত্বটা ফিক্সড, কিন্তু এই যে তাদের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা কিন্তু এখানে ফিক্সড না। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফিক্স না থাকার কারণে এখানে আয়তনটাও ফিক্স না।
আমরা যদি আবার একটু বলি যে আপেক্ষিক পরিবাহিতা কি ছিল, যে যেহেতু তার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ছিল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার² ছিল, এই জন্য তার আয়তন 1 সেন্টিমিটার³ বা 1 ঘন সেন্টিমিটার ফিক্স ছিল। কিন্তু এই দুইজনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্য এল, এল ফিক্সড, কিন্তু এর মানটা কিন্তু এই ক্ষেত্রে ফিক্স না, এর মান কিন্তু যে কোনো মান হতে পারে, ঠিক আছে। আর এই কারণে কিন্তু আমার ভি এর মানটাও এই ক্ষেত্রে ফিক্স না, অর্থাৎ 1 গ্রাম তুল্যভরের দ্রবণ তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভি আয়তন থাকবে। ঠিক একইভাবে 1 মোল পরিমাণ দ্রবণ তারও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভি বা আয়তন থাকবে, এবং আমাদের ওই যে কন্ডিশনটা ফিক্স যে তাদেরকে আমি 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো, কিন্তু তাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কিন্তু এখানে ফিক্স না, সেটা ডিপেন্ড করবে যে 1 গ্রাম তুল্যভরের দ্রবণের আয়তনের উপর, বা এভাবে বলতে পারি এই ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করবে 1 গ্রাম তুল্যভর বা 1 মোলের যে আয়তন সেটা। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু চিন্তা করি যে সাপোজ এই যে 4টা ব্লক আছে এখানে, 1, 2, 3, 4, এই 4টা ব্লক প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এই ডাইমেনশনগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা ডাইমেনশন, তাহলে একটু খেয়াল করি আমি যদি এখানে যে কোনো একটা ব্লক নিয়ে চিন্তা করি, অর্থাৎ আমি যদি সাপোজ এই যে সবার নিচের বাম পাশের ব্লকটা নিয়ে চিন্তা করি, এখানে যে তড়িদ্বার আছে তার ক্ষেত্রফল কত, 1 × 1, 1 সেন্টিমিটার², অর্থাৎ ঠিক এইখানে যে কেসটা ছিল সেটার মতো, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে এখানে আয়তন হয়ে গেল 1 সেন্টিমিটার³। আর আমরা জানি এই যে 1 সেন্টিমিটার³ আয়তনের জন্য তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে পরিবাহিতা সেটা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা, তার মানে এই যে একটার জন্য আমরা এখানে বের করতে পারি কাপ্পা। তাহলে একটু খেয়াল করি, যদি 1 সেন্টিমিটার³ আয়তনের জন্য আপেক্ষিক পরিবাহিতা হয় কাপ্পা, তাহলে যে কোনো আয়তন, যেমন সেটা হতে পারে ভি সেন্টিমিটার কিউব আয়তনের জন্য তার আপেক্ষিক পরিবাহিতা কত হবে, এখানে হবে কাপ্পা × ভি। আর এই যে ভি সেন্টিমিটার³ আয়তনে তার যে পরিবাহিতাটা সেটাকে আমরা বলছি তুল্য পরিবাহিতা, যদি এই ভি সেন্টিমিটার আয়তনে তার 1 গ্রাম পরিমাণ তুল্যভর থাকে। তাহলে এখান থেকে আমরা যে সম্পর্কটা লিখতে পারি, সেই সম্পর্কটা লিখতে পারি হচ্ছে λ = কাপ্পা × ভি। একটু খেয়াল করি, যেমন আমরা এই যে এক্সাম্পলটা এখানে ধরে নিয়েছি, এদিকে 2 সেন্টিমিটার, এদিকেও 2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য প্রত্যেকটা একটু যদি খেয়াল করি, 1, 2, 3, 4, 4টা কিন্তু সমান সমান ব্লক আছে এখানে, বা 4টা সমান সমান কিউব আছে, এবং আমরা কি দেখলাম প্রত্যেকটার জন্য যদি এখানে কাপ্পা হয় হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা, তাহলে 4টার জন্য তুল্য পরিবাহিতা এখানে কত আসছে, আমরা যে সম্পর্কটা দেখলাম সেখান থেকে আমরা লিখতে পারি তুল্য পরিবাহিতা λ = এই যেখানে 4টা আছে 1, 2, 3, 4 প্রত্যেকটার কাপ্পা, তাই 4টার জন্য তুল্য পরিবাহিতা আসবে 4 কাপ্পা। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা আর তুল্য পরিবাহিতা ল্যামডা, এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন আমরা দেখি এই যে আমাদের যে আয়তনটা, এই আয়তনটা আমরা কিভাবে বের করব। আমরা বললাম যে আয়তন হচ্ছে সেই আয়তনটা যে পরিমাণ আয়তনে আমার 1 গ্রাম তুল্যভর কোনো একটা পদার্থ দ্রবীভূত থাকে। ধরলাম যে এখানে আমার সোডিয়াম কার্বনেট ছিল, সাপোজ এখানে সোডিয়াম কার্বনেট ছিল, এবং আমরা ধরে নিলাম যে এই এক্সাম্পলের জন্য যে সোডিয়াম কার্বনেট যদি 4 সেন্টিমিটার³ আয়তনে দ্রবীভূত থাকে, তখন সেটাই হচ্ছে তার তুল্য পরিবাহিতা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে 4 সেন্টিমিটার³ আয়তনে এই আয়তনটা কিসের, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের 1 গ্রাম তুল্য ভরের, অর্থাৎ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ভরের। এবার আমরা আসি, আমরা জানি এই যে তুল্যভর যে ব্যাপারটা, এটা কিন্তু কনসিডার করা হয়েছে নর্মাল দ্রবণের জন্য। নর্মাল দ্রবণ কি, আমরা যদি সেটা একটু খেয়াল করি, নর্মাল সলিউশন যদি কোনো একটা পদার্থের 1 গ্রাম পরিমাণ তুল্যভর 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে নর্মাল সলিউশন। তাহলে ব্যাপারটা কি, আমরা এখানে বলতে চাচ্ছি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ভর, অর্থাৎ 1 গ্রাম তুল্যভর যদি দ্রবীভূত থাকে 1 লিটারে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে একটি নর্মাল সলিউশন। এখানে আমরা 1 লিটারের জায়গায় বসাতে পারি হচ্ছে 1000 সেন্টিমিটার³। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, আর 1000 মিলিলিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার³, সেটাও এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে একটু খেয়াল করি, আমরা যদি সোডিয়াম কার্বনেটের 1 গ্রাম তুল্যভর বের করতে চাই, এক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের 1
গ্রাম ইকুইভ্যালেন্ট অর্থাৎ এক গ্রাম তুল্যভর সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি আমি নির্ণয় করতে চাই, সেটা আমরা এভাবে বের করে থাকি যে তার আণবিক ভরকে, আণবিক ভর সোডিয়াম কার্বনেটের জন্য হচ্ছে 106, ও যেহেতু একটি লবণ তাই ক্যাটায়নের মোট চার্জ অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ দিই আমি পেয়ে যাবো হচ্ছে 53। অর্থাৎ আমরা কি বললাম, আমি যদি তার আণবিক ভরকে তার তুল্য সংখ্যা, আমরা দেখছি এখানে এটি হচ্ছে একটি লবণ তাই ওর জন্য তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, তাহলে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাব হচ্ছে তুল্য ভর বা গ্রাম ইকুইভ্যালেন্ট, এভাবে আমরা প্রকাশ করে থাকি। এই যে 53 গ্রাম পরিমাণ সোডিয়াম কার্বনেট যদি আমার দ্রবীভূত থাকে 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, তখন আমরা সেটিকে বলবো হচ্ছে, তখন আমরা সেটির জন্য যে পরিবাহিতা পাবো সেটি হচ্ছে তার তুল্য পরিবাহিতা। তাহলে একটু খেয়াল করি, আমরা এখানে বলতে চাচ্ছি যে কোনো আয়তন কিন্তু সেটি হতে পারে। ধরলাম যে সি গ্রাম ইকুইভ্যালেন্ট ভরের অর্থাৎ সি গ্রাম তুল্য ভরের একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে। সুতরাং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অর্থাৎ 1 গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকবে হচ্ছে 1000 ÷ c সেন্টিমিটার কিউব এই পরিমাণ দ্রবণে। অর্থাৎ এটি কিন্তু হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড আয়তনটা, যে ভি আয়তনটা আমরা এখানে বের করতে চেয়েছিলাম। তাহলে আমরা কি বলতে পারি, এখানে 1000 ÷ c এটি কিন্তু হচ্ছে আমাদের ভিটা। তাহলে আমরা দেখলাম যে এখানে ভির জায়গায় যদি আমি অর্থাৎ কাপ্পা ইন্টু 1000 ÷ c বসাই, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে তার তুল্য পরিবাহিতা। তাহলে আমরা কি দেখলাম যে কিভাবে আমি 1 গ্রাম তুল্যভর বের করতে পারি, এবং ওই 1 গ্রাম তুল্যভর পরিমাণ পদার্থ যে পরিমাণ আয়তনে দ্রবীভূত থাকবে সেটাই কিন্তু হচ্ছে তার জন্য তুল্য পরিবাহিতা। এবং এই যে আয়তন ভি, এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট না, অর্থাৎ বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন হবে। আর এজন্যই কিন্তু ওর ক্ষেত্রে এই যে 1000 ÷ c এটি ওর তুল্যভরের উপর ডিপেন্ড করছে, তাই আমরা এখানে ডেফিনেশনটা দিচ্ছি তুল্যভরের জন্য। অর্থাৎ আমরা যেরকম আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে জেনারেলাইজ করে নিয়েছিলাম 1 সেন্টিমিটার কিউব আয়তনের জন্য, এখানে কিন্তু আয়তনটা সবসময় ফিক্স থাকছে না, ডিপেন্ড করছে তার তুল্যভরের উপর। তাহলে আমরা একটু খেয়াল করি, এভাবে আমরা তার তুল্য পরিবাহিতাটা কিন্তু বের করে ফেলতে পারি। তুল্য ভর থেকে এসেছে তাই এটার নাম হচ্ছে তুল্য পরিবাহিতা। আচ্ছা, এখন যদি আমরা এই যে আমাদের যে ল্যামডাটা বের করলাম, ল্যামডার রাশিমালা বের করলাম, এখান থেকে যদি ওর এককটা বের করতে চাই, অর্থাৎ আমরা ল্যামডার একক বের করি, এখন ল্যামডা ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 ÷ c। আচ্ছা, আমি এখন প্রত্যেকের একক বসাবো। আমরা একটু আগে দেখলাম আমাদের যে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স 1 × সেন্টিমিটার ইনভার্স 1। তারপর আমাদের যে এখানে আয়তন 1000, তার একক হচ্ছে সেন্টিমিটার কিউব। এই যে আমরা এখানে দেখলাম যে 1 লিটার সমান সেন্টিমিটার কিউব লিখেছি, সেটা আমরা এখানে মেনটেন করছি যেহেতু সব আমরা সিজিএস একক নিয়ে কাজ করছি। ঠিক একইভাবে আমাদের যে সি তুল্য ভর, তার একক আমরা দেখলাম গ্রাম ইকুইভ্যালেন্ট। এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে তুল্য ভর একক। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে ওহম ইনভার্স 1 × এখানে কাটাকাটি যে থাকবে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা যেহেতু উপরে উঠে গেলে মাথায় পাওয়ার চলে আসবে ইনভার্স 1। আচ্ছা, তাহলে এটা আমরা কি দেখলাম, এটা দেখলাম হচ্ছে আমরা তার সিজিএস এককটা। আমরা কিন্তু এই যে আবারও ওহম ইনভার্স 1 এটাকে কিন্তু এমএইচও দিয়েও প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার সিজিএস একক। এখন আমি যদি এটাকে এস এককে কনভার্ট করি, আমরা জানি এস এককের ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে ওহম ইনভার্স 1 এর জায়গায় বসবে সিমেন্স, আর সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় বসবে মিটার স্কোয়ার, আর এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট এটা একই থাকবে। অর্থাৎ আমরা দেখে ফেললাম এই যে তুল্য পরিবাহিতা, এটা কিভাবে বের করতে হয় সে ব্যাপারটা, আর এর ক্ষেত্রে সিজিএসআর এসআই এককটা কী হবে সেটাও। আচ্ছা, এখন আসি আমরা মোলার পরিবাহিতা। আমরা যদি তুল্য পরিবাহিতা বুঝে থাকি তাহলে মোলার পরিবাহিতাটাও ইজিলি বুঝতে পারবো। এখানে আমি কি করছি, তড়িদ্বারে মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার কিউব ফিক্স থাকছে, কিন্তু আবার আগের মতো তার যে আয়তনটা অর্থাৎ ভি, ভিটা এখানে ফিক্সড না। এবং এখানে ভিটা কিসের উপর ডিপেন্ড করছে, এখানে ভিটা ডিপেন্ড করছে তার 1 মোল পরিমাণের উপর। আমরা একটু আগে যেটা 1 গ্রাম তুল্য ভরের জন্য বের করেছিলাম, এখন সেটা বের করছি 1 মোল পরিমাণের জন্য। অর্থাৎ 1 মোল পরিমাণের যে আয়তনটা সেটা কিন্তু হচ্ছে এখানে সেই ভিটা। তার মানে আমি এখানে রিলেশনটা কি লিখতে পারি, কাপ্পা আর মিউর মধ্যে আমরা এটাকে বললাম যে মিউ দিয়েও প্রকাশ করতে পারি,
বা ল্যামডা এম দিয়েও প্রকাশ করতে পারি। আমি যদি তাদের মধ্যে রিলেশনটা লিখতে চাই, আমি এখানে লিখতে পারি কাপ্পা ইনটু ভি এম। একটু খেয়াল করি, এটা লিখেছি আমরা ভি আর এটা ভি এম লিখলাম, তার কারণ এখানে আমরা মোলার আয়তন বুঝাচ্ছি, অর্থাৎ এক মোলের যে ভলিউম সেটা হচ্ছে ভি এম, সেটা আমরা এখানে বুঝাচ্ছি, তাই আমরা এটাকে এভাবে লিখেছি। তাহলে আবার একটু চিন্তা করি, এখানে যেরকম আমরা নর্মাল সলিউশনের জন্য বের করেছিলাম, যেহেতু তুল্যভর নিয়ে কাজ করছিলাম, এখানে আমরা বের করবো হচ্ছে মোলার সলিউশন বা মোলার দ্রবণের জন্য। তাহলে আমরা জানি মোলার দ্রবণ কি, আমরা এখানে মোলার সলিউশনের জন্য বের করছি, এক গ্রাম তুল্যভর যদি এক লিটারে থাকে তাহলে সেটা হচ্ছে নর্মাল দ্রবণ, আর এক মোল পরিমাণ যদি এক লিটারে থাকে তাহলে সেটা হচ্ছে মোলার দ্রবণ। ঠিক একইভাবে আমরা এখানে লিটারটাকে কিন্তু 1000 সেন্টিমিটার কিউব লিখতে পারি। তাহলে এবার যদি আমি একটু হিসাব নিকাশ করি, হিসাব নিকাশটা কিভাবে, ঠিক এটার মতো যে এম মোল পরিমাণ যদি দ্রবীভূত থাকে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, তাহলে এক মোল পরিমাণ দ্রবীভূত থাকবে 1000 ডিভাইডেড বাই এম সেন্টিমিটার কিউব দ্রবণে। অর্থাৎ এটা আমরা কি বের করে ফেললাম, এটা বের করে ফেললাম যে ওই যে আমাদের এক মোল পরিমাণ দ্রবণ সেটার জন্য আয়তনটা কত হবে, অর্থাৎ বেসিক্যালি এটা আমরা ভি এম এর মানটা বের করে ফেলেছি। ভি এম এর মানটা আমরা যদি এখন এখানে বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি কাপ্পা ইন্টু, অর্থাৎ মিউ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে এম। দুটো সমীকরণের মধ্যে কিন্তু বেশ মিল আছে, একটা কি করছি আমরা তুল্যভর দিয়ে ভাগ করছি 1000 কে, এবং আরেকটা তার এক মোল যে পরিমাণ সেটা দিয়ে ভাগ দিচ্ছি। আচ্ছা এবার আসি এখানে, আমি তার একক যদি বের করতে চাই, আমরা দেখলাম যে মিউ সমান হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই এম, এম অবশ্যই মোলে আছে এখানে। আমরা দেখলাম যে আমাদের কাপ্পার ইউনিট হচ্ছে এখানে যেরকম লিখলাম ওহম ইনভার্স 1 ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1, আয়তন 1000 সেন্টিমিটার কিউব একক, এবং আমাদের এখানে এম এর একক হচ্ছে মোল, যেহেতু এটা আমরা মোলার দ্রবণের জন্য বের করছি। তাহলে এখানে আমাদের সিজিএস এককটা হবে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স 1, অর্থাৎ জাস্ট বেসিক পার্থক্যটা হচ্ছে এখানে ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, আর এখানে হচ্ছে যে মোল ইনভার্স 1। তাহলে এটা আমরা কি বের করলাম, এটা বের করলাম হচ্ছে সিজিএস একক। একইভাবে আমরা যদি এখন এস একক বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে ওহম ইনভার্স 1 এর জায়গায় লিখতে পারি সিমেন্স, সেন্টিমিটার স্কোয়ারের জায়গা হবে মিটার স্কোয়ার, আর এখানে হবে মোল ইনভার্স 1। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের বিভিন্ন রকমের পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এবং সেখান থেকে আমি তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতাও বের করে ফেলতে পারি। এখন আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার যে ফ্যাক্টরগুলো ছিল আমরা আলোচনা করে এসেছি, তার মধ্যে ঘনমাত্রা নিয়ে আমরা বলেছিলাম যে পরবর্তীতে বলবো, এখন আমরা সেটাই আলোচনা করব। অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তনে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, এখানে আমরা স্পেসিফিক্যালি তুল্য পরিবাহিতা নিয়ে আলোচনা করব। এই তুল্য পরিবাহিতাটা কিভাবে পরিবর্তন হয় আমরা এখানে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা একটা ব্যাপার খেয়াল রাখবো, আমরা অলরেডি গতিবেগ আর আয়ন সংখ্যার সাথে কিভাবে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাটা পরিবর্তন হয় সেটা আলোচনা করে এসেছি, এবং ঘনমাত্রা পরিবর্তনের সাথে এই দুইটা জিনিস কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তনের যে প্রভাব সেটা গতিবেগের উপর, আয়নের যে গতিবেগ সেটার উপর, আর আয়নগুলোর যে টোটাল সংখ্যা সেটার উপরও কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে একটু খেয়াল করি, এখানে ইফেক্টটা আবার দুই ধরনের দ্রবণের জন্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য, যেহেতু দুই রকম হয় তাই তাদের ক্ষেত্রে প্রভাবটাও কিন্তু আলাদা, এই জন্য আমাদের আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করতে হচ্ছে। তাহলে একটু খেয়াল করি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি হয়, তারা কিন্তু সম্পূর্ণ আয়নিত হয়, অর্থাৎ যে কোনো ঘনমাত্রায় তাদের আয়ন সংখ্যা সমান থাকে। ব্যাপারটা কি রকম, আমি যদি বলি সাপোজ একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ HCl আছে, সে কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দিয়ে দিবে। অর্থাৎ আমি যদি 100 মোল HCl নিই, আমি কিন্তু সে সম্পূর্ণভাবে আয়নিত হয়ে আমি কিন্তু 100 মোল হাইড্রোজেন আয়ন পেয়ে যাব, এবং এটাকে আমরা বলছি সম্পূর্ণ আয়নিত হওয়ার ব্যাপারটা। এবং এই কেসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ঘনমাত্রায়, অর্থাৎ আমি গাঢ় দ্রবণ নিই বা লঘু দ্রবণ নিই, তার মানে এখানে ঘনমাত্রার ব্যাপারটা যেটা বলছি আমরা, সেই গাঢ় দ্রবণ বা লঘু দ্রবণ যেটাই নিই এই ক্ষেত্রে তার আয়ন সংখ্যা কিন্তু সমান থাকবে। কারণ কি, গাঢ় দ্রবণ নিই লঘু দ্রবণ নিই, সে যদি 100 মোল আয়নিত হয়, অর্থাৎ সম্পূর্ণ যদি আয়নিত হয়, সব ক্ষেত্রে কিন্তু এই আয়নিত হওয়ার সংখ্যা বা আয়ন সংখ্যাটা সমান থাকবে। এবং আমরা একটা ব্যাপার খেয়াল করেছি যে
আয়ন সংখ্যা যত বেশি থাকবে আমার পরিবাহিতাও কিন্তু তত বৃদ্ধি পাবে, আর আয়ন সংখ্যা যত কম থাকবে পরিবাহিতা তত কম থাকবে। তাহলে একটা ব্যাপার খেয়াল করি, আয়ন সংখ্যা সমান কখন সমান? গাঢ় দ্রবণে সমান আর লঘু দ্রবণে সমান। অর্থাৎ আমরা যে দুইটা ইফেক্ট নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আয়ন সংখ্যার ইফেক্টটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তার কারণ আয়ন সংখ্যা এখানে একটা কনস্ট্যান্ট অপরিবর্তিত রাশি থাকছে, এই জন্য তার বাড়া বা কমা যেহেতু কোনোটাই হচ্ছে না, এই জন্য এখানে ঘনমাত্রা পরিবর্তনের সাথে তার সংশ্লিষ্টতা থাকবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের গতিবেগ নিয়ে আলোচনা করতে হবে। আমরা যেটা বলছি যে তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য মূলত আয়নগুলোর গতিবেগের উপর ডিপেন্ড করবে হচ্ছে ওর যে তড়িৎ বিশ্লেষ্যতা, সেটা যে পরিবাহিতা সেটা কি বাড়বে নাকি কমবে সেই ব্যাপারটা। তাহলে আমরা একটু খেয়াল করি, গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয়, তার ঘনমাত্রা বেশি থাকে। তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা বলতে পারি এখানে ঘনমাত্রা বেশি। ঘনমাত্রা বেশি বলতে কি বোঝাচ্ছে এখানে, যে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনে এখানে অনেক বেশি পরিমাণ মোল সংখ্যা আছে বা অনেক বেশি পরিমাণ আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। আচ্ছা, তাহলে ঘনমাত্রা যত বেশি থাকবে আমার সেই ক্ষেত্রে আয়নগুলো তত কাছাকাছি থাকবে। তাহলে ঘনমাত্রা বাড়ার কারণে কি হচ্ছে, একটা নির্দিষ্ট আয়তনে আমার আয়নগুলো কাছাকাছি থাকছে। আর আমি যদি লঘু দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি, ঘনমাত্রা কম। অর্থাৎ লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা একটা দ্রবণকে লঘু কিভাবে বানাই, সাধারণত তার আয়তন বৃদ্ধি করে। আয়তন বৃদ্ধি করে কিভাবে, আমরা জানি যে ঘনমাত্রা সি কোস্ট হচ্ছে এন ডিভাইড বাই ভি। অর্থাৎ আমি মোল সংখ্যাটা নির্দিষ্ট রাখলাম, আর আমি যদি এখানে দ্রাবকের পরিমাণ, দ্রাবক হিসেবে আমরা যদি পানি নিই এখানে, সেই দ্রাবকের পরিমাণটা যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, পানির পরিমাণ যদি বাড়ে, আয়তন যদি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তার ঘনমাত্রাটা কমবে, যেহেতু এখানে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনমাত্রা কম করাটাকে আমরা বলে থাকি লঘুকরণ। আমি যদি তার সাথে আস্তে আস্তে পানি অ্যাড করি, তার মানে এখানে আমি একটা লঘু দ্রবণের দিকে তাকে নিয়ে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে কি হবে, আমার এখানে আয়তন বেড়ে গেল, যেহেতু আমি কি করলাম পানি অ্যাড করলাম, এবং পানি অ্যাড করার কারণে আয়তন বেড়ে যাওয়ার কারণে এই ক্ষেত্রে যেটা হবে, আয়নগুলো কাছাকাছি থাকবে না, তুলনামূলক কম কাছাকাছি থাকবে এখানে। আচ্ছা, তাহলে আয়ন যত কাছাকাছি থাকবে, এরপর আমরা কি বলতে পারি, গাঢ় দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা বেশি, আয়নগুলো কাছাকাছি, আর আয়ন যত কাছাকাছি থাকবে আয়নগুলোর মধ্যে আকর্ষণ তত বেশি হবে। বিপরীতধর্মী আয়ন অর্থাৎ প্লাস আয়ন আর মাইনাস আয়ন বেশি কাছাকাছি থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বেশি থাকবে। আর আকর্ষণ বেশি থাকার কারণে কি হবে, আমি একটা পজিটিভ আয়ন আমাকে আরেকটা নেগেটিভ আয়ন অনেক বেশি পরিমাণ আকর্ষণ করছে, সেই ক্ষেত্রে আমরা জানি যে আয়নের কিন্তু এখানে পরিবহন হওয়া লাগবে প্রপারলি, আমার তড়িৎ বিশ্লেষের পরিবহন হওয়ার জন্য, তার তড়িৎটা পরিবহন হওয়ার জন্য। অর্থাৎ আয়ন যদি, আমি একটা প্লাস আয়ন আমাকে যদি একটা নেগেটিভ আয়ন আকর্ষণ করে রাখে, তখন কিন্তু আমার পরিবহন হতে অসুবিধা হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার গতিবেগটা কমে যাবে বা গতিবেগটা বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, আকর্ষণ বেশি হওয়ার কারণে আমার গতিবেগ কম হচ্ছে। আমরা বলেছিলাম যে গতিবেগের সাথে তীব্র পরিবাহিতার, তীব্র তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার সম্পর্ক আছে। অর্থাৎ গতিবেগ কমে যাওয়ার কারণে আলটিমেটলি কি হবে, আমরা বলেছিলাম যে গতিবেগ যত বেশি হবে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাও তত বেশি হবে, আর যেহেতু ওর গতিবেগ কমে যাচ্ছে এই ক্ষেত্রে আকর্ষণ বেশি থাকার কারণে, সেহেতু আলটিমেটলি ফলাফল হিসেবে যেটা হবে তার পরিবাহিতা কমে যাবে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে দ্রবণ যত গাঢ় হবে বা দ্রবণের ঘনমাত্রা যত বেশি হবে তার পরিবাহিতাটা কিন্তু তত কম হবে। এবার আসি, যে ঘনমাত্রা যত কম আয়নগুলো তত কম কাছাকাছি আছে, আর আয়ন কম কাছাকাছি মানে এখানে আকর্ষণ কম, আমরা একভাবে লিখে ফেলতে পারি উপরেরটার মতোই, আকর্ষণ কম। আর আকর্ষণ কম থাকার অর্থ, এখানে আমি একটা পজিটিভ আয়ন আমি এখানে ছুটে যেতে চাই, আমাকে কিন্তু একটা নেগেটিভ আয়ন কম আকর্ষণ করছে, তার মানে এই ক্ষেত্রে আমার গতিবেগটা বেশি থাকবে। অর্থাৎ গতিবেগ বেশি, আর গতিবেগ বেশি থাকার কারণে আলটিমেট রেজাল্ট হিসেবে যেটা হবে, পরিবাহিতা বেশি হবে, কারণ পরিবাহিতার সাথে আমরা দেখলাম গতিবেগের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এখানে কি হচ্ছে, যে ঘনমাত্রা যত কম হচ্ছে, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যত বেশি লঘু হবে তার তড়িৎ পরিবাহিতাও কিন্তু তত বেশি হবে। এবার আসি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু এমনিতেই কম আয়নিত থাকে, অর্থাৎ তার আয়নিত হওয়ার পরিমাণ কিন্তু খুবই কম থাকে। দেখা যাচ্ছে এখানে যেরকম 100টার মধ্যে 100টা আয়নিত হয়ে যাচ্ছে, এখানে হয়তো 100টার মধ্যে একটা আয়নিত হবে, অর্থাৎ আয়নিত হওয়ার পরিমাণটা এতই কম থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু ও কম আয়নিত হয়, কম আয়নিত হওয়ার কারণে ওর আয়ন সংখ্যা কম থাকবে, আর আয়ন সংখ্যা কম থাকার কারণে কি হবে,
আলটিমেটলি গতিবেগের প্রভাব কিন্তু এক্ষেত্রে থাকবে না। তার কারণ কি, আয়ন সংখ্যা কম থাকার কারণে এখানে স্বাভাবিকভাবে আকর্ষণটা খুব কম থাকবে। আর আমরা যেরকম দেখলাম এখানে আয়ন সংখ্যা কম, তার মানে এক্ষেত্রে আকর্ষণটা কম, আর আকর্ষণ কম হওয়ার কারণে গতিবেগের প্রভাব থাকবে না। তাহলে কিসের প্রভাব থাকবে? এখানে হচ্ছে উল্টাটা, এখানে থাকবে হচ্ছে আয়ন সংখ্যার প্রভাব। অর্থাৎ আমরা কি দেখলাম, যে যে ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার যে পরিবর্তন হচ্ছে সেটা তীব্র তড়িৎ বিশ্লেষক আর মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য কিন্তু দুরকম। তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে সেটা গতিবেগের উপর নির্ভরশীল, আর মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে সেটা আয়ন সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে আমরা একটু খেয়াল করি কোন ধরনের দ্রবণের জন্য কিরকম হবে এই পরিবর্তনটা। আমরা যদি চিন্তা করি একটা গাঢ় দ্রবণের জন্য আর একটা লঘু দ্রবণের জন্য। আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে মৃদু তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলছি। মৃদু তড়িৎ বিশ্লেষের গাঢ় দ্রবণে ও কিন্তু অনেক কম পরিমাণ আয়নিত হচ্ছে, তো এই ক্ষেত্রে কি হবে, ওর আয়ন সংখ্যা কম, আর আয়ন সংখ্যা যত কম হবে আকর্ষণ কম হবে, এই জন্য এক্ষেত্রে কিন্তু গতিবেগ কম থাকবে। আর গতিবেগ কম থাকা মানে কিন্তু আলটিমেটলি ওর পরিবাহিতা কম থাকবে। তাহলে আমরা কি দেখলাম, গাঢ় দ্রবণ মানে এখানে ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা বেশি হওয়া মানে তার পরিবাহিতা কম হওয়া। এবার আসি হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে। আমরা জানি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে আমি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে যত বেশি লঘু করব তত বেশি কিন্তু তার বিয়োজনের মাত্রাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ ঘনমাত্রার সাথে আমরা এই সূত্রটা এই ক্ষেত্রে জানি যে আলফা সমানুপাতিক হচ্ছে 1/√c। অর্থাৎ ঘনমাত্রা যত কম হবে, ঘনমাত্রা কম হওয়ার অর্থ কি, আমি এখানে অনেক বেশি পরিমাণ পানি অ্যাড করেছি বা আয়তন বৃদ্ধি করেছি, তাই আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে ওর ঘনমাত্রা কমে গিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে দ্রবণটা বেশি লঘু হয়ে গিয়েছে। এখন এই ক্ষেত্রে দ্রবণ যত লঘু হবে, আমরা কি বললাম, আলফা বা বিয়োজনের মান বৃদ্ধি পাবে। অর্থাৎ ও যে কম আয়নিত ছিল, কম আয়নিত থেকে কিন্তু সে বেশি আয়নিত হবে, অর্থাৎ আয়ন সংখ্যা বৃদ্ধি পাবে। এবং আয়ন সংখ্যা বেশি হলে অবশ্যই এই ক্ষেত্রে গতিবেগ বৃদ্ধি পাবে, আর গতিবেগ বৃদ্ধির ফলাফলস্বরূপ কি হবে, তার পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা খেয়াল করলাম যে লঘু দ্রবণের ক্ষেত্রে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু অনেক ভালো মতো তড়িৎ পরিবহন করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা এখানে আমার ইম্প্যাক্ট ফেলছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমি যদি সি কমাই, দ্রবণ লঘু করি, অর্থাৎ ঘনমাত্রা যদি কমাই, তাহলে তার পরিবাহিতার মানটা বৃদ্ধি পাবে। একটা ব্যাপার আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নিত হওয়ার ব্যাপারটা কিন্তু এখানে মেইন ভূমিকা পালন করছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আয়নগুলো কাছাকাছি থাকা আর কম কাছাকাছি থাকার কারণে তার গতিবেগ যেরকম কম বেশি হচ্ছে, ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমার আয়ন সংখ্যা কম আর আয়ন সংখ্যা বেশি হওয়ার কারণে, এখানে আয়ন সংখ্যা বেশি কিন্তু তারপরেও এখানে আমরা বলছি যে আয়ন কম কাছাকাছি, আর এখানে আয়ন সংখ্যা বেশি এবং বেশি হওয়ার কারণে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি একটু চিন্তা করি লঘু দ্রবণ, অর্থাৎ এখানে আয়তন কিন্তু অনেক বেশি, আয়তনটা বেশি হওয়ার কারণে আয়তন বেশি এবং বেশি আয়তনে বেশি বিয়োজিত হচ্ছে, তাই আয়ন সংখ্যাও বেশি। এবং অনেক বেশি আয়ন থাকার কারণে এখানে কিন্তু আমার আকর্ষণের প্রভাবটা একদম ছিল না, আকর্ষণের প্রভাবটা কম থাকায় আমরা বলেছি যে এই ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে তার আয়ন সংখ্যার ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে দেখলাম যে আয়ন সংখ্যা যত কম হবে আমার পরিবাহিতা তত কম হবে, আর আয়ন সংখ্যা যত বেশি হবে আমার পরিবাহিতাও কিন্তু তত বেশি হবে। আচ্ছা, এবার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমরা পেলাম যে ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক। তাহলে কি হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে দেখলাম যে তার ঘনমাত্রা যত বেশি হবে, অর্থাৎ ঘনমাত্রা যত বেশি হবে তার তুল্য পরিবাহিতা তত কম হবে। ঠিক একইভাবে আমি মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দেখলাম ঘনমাত্রা যত বেশি হবে পরিবাহিতা তত কম হবে। অর্থাৎ সম্পর্কটা একই ধরনের কিন্তু তাদের যে চেঞ্জটা সেটা কিন্তু একরকম না। এক্ষেত্রে বিজ্ঞানী কোলার্স একটি পরীক্ষা করেন, উনি যেটি করেছেন বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে তার ঘনমাত্রার বর্গমূলকে এক্স অক্ষ বরাবর রেখেছেন এবং যে তার তুল্য পরিবাহিতা সেটাকে ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে উনি যেটা করেছেন যে তাদের যে আপেক্ষিক পরিবর্তন সেটা উনি হিসাব নিকাশ করেছেন। এবং এখানে যদি একটু খেয়াল করি, এখানে এটা হচ্ছে HCl এর জন্য, এটা লিথিয়াম ক্লোরাইডের জন্য এবং এটা হচ্ছে CH3COOH। অর্থাৎ আমরা যদি একটু পরিবর্তনটা খেয়াল করি যে দুই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ঘনমাত্রার সাথে তুল্য যে পরিবাহিতা তার কিন্তু সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যত বাম দিকে আসছি এখানে কিন্তু ঘনমাত্রা কমছে, ঘনমাত্রা যত কমছে আমার তুল্য পরিবাহিতার মান কিন্তু তত এদিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে।
এবং দুই ক্ষেত্রেই মৃদ তড়িৎ বিশ্লেষের জন্য, তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য। কিন্তু পার্থক্যটা কোথায় হচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেমন এই দুজনের ক্ষেত্রে এটা বাড়ছে সরল রৈখিকভাবে, আর এই ক্ষেত্রে এটা বাড়ছে এখানে বক্রাকারে। তাহলে এই সম্পর্ক ক্ষেত্রে আমরা দেখলাম যে আস্তে আস্তে কি হচ্ছে, আমি এখানে ঘনমাত্রা যত কমাচ্ছি, ঘনমাত্রা কমানোর অর্থ আমরা কি দেখলাম যে দ্রবণটা এখানে আমি লঘু করছি, অর্থাৎ দ্রাবক বা পানি বেশি পরিমাণ অ্যাড করলাম। আস্তে আস্তে এভাবে পানি অ্যাড করে দ্রবণ লঘু করতে করতে আমরা দেখলাম যে ঘনমাত্রা কমে যাবে, একটা টাইমে যেটা হবে তার যে তুল্য পরিবাহিতা সেটা একটা ম্যাক্সিমাম মানে পৌঁছাবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা, এবং একে ল্যামডা নট দিয়ে প্রকাশ করা হয়। এবং এই যে অসীম লঘুতায় যে তুল্য পরিবাহিতা সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জন্য সর্বোচ্চ হয়। অর্থাৎ আমরা কি দেখলাম যে লঘু করতে করতে একটা সময় যখন আমি অনেক লঘু করে ফেললাম, তখন কিন্তু যতই পানি অ্যাড করে আরো লঘু করতে থাকি, তার এই যে ল্যামডা সি এর যে মানটা সেটা কিন্তু আর চেঞ্জ হবে না, সেটা একটা ফিক্সড মান হয়ে যাবে, এবং ওই ফিক্সড মানটা হচ্ছে তার সর্বোচ্চ মান। এটাকে আমরা বলছি হচ্ছে অসীম লঘুতায় তার যে তুল্য পরিবাহিতা সেটা। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাদের ক্ষেত্রে কি হয় যে যত আমি এখানে লঘু করতে থাকি, আমরা জানি যে এখানে আয়ন সংখ্যা বাড়ে, এবং আয়ন সংখ্যা বাড়ার কারণে এখানে পরিবাহিতাও বাড়ে। তাহলে এখানে যে ব্যাপারটা হয় যে অসীম লঘুতায় তার তুল্য পরিবাহিতার যে মানটা, অর্থাৎ যে সর্বোচ্চ মানটা, সেটা আসলে পাওয়া যায় না। তার যে রিজনটা সেটা হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা জানি যে তারা উভমুখী বিক্রিয়ায় উপনীত হয়। অর্থাৎ এখানে যেরকম একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য একসাথে বিয়োজিত হয়ে যাচ্ছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে একটা উভমুখী সাম্যাবস্থায় থাকে, সেখানে আয়ন বিয়োজিত হওয়া এবং বিয়োজিত আয়ন থেকে যৌগ গঠন দুটো কিন্তু একসাথে চলতে থাকে। এই জন্য যেটা হয় যে অসীম লঘুতায় তার কোনো তুল্য পরিবাহিতা পাওয়া যায় না, একটা সময় এই গ্রাফটা সমান্তরাল হয়ে চলতে থাকে ওয়াই অক্ষের সাথে। এবং বিজ্ঞানী কোলাস এই ক্ষেত্রে যে সমীকরণটি দিয়েছেন এই গ্রাফ থেকে, সেটি হচ্ছে ল্যামডা এম ল্যামডা সি, অর্থাৎ এখানে আমরা হিসাব করছি তুল্য পরিবাহিতা সমান ল্যামডা নট মাইনাস বি রুট সি। আমরা দেখলাম যে ল্যামডা নট হচ্ছে তার তুল্য পরিবাহিতা অসীম লঘুতায়, আর সি হচ্ছে তার ঘনমাত্রা, এবং এখানে বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মানটা কোন একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য নির্দিষ্ট। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ঘনমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমার তুল্য পরিবাহিতার যে পরিবর্তনটা সেটা হয়ে থাকে, এবং সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জন্য আলাদা আলাদা।